না স্যার। আসসালামু আলাইকুম। লতিফুল উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ, অনলাইন ক্লাস ষষ্ঠ শ্রেণী, বিষয় বিজ্ঞান। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ে উদ্ভিদ ও প্রাণী বিষয় সংগঠন আলোচনা করব। আজকে আলোচনার বিষয় উদ্ভিদ ও প্রাণী বিষয় সংগঠন। প্রথমেই আসে কোষ। কোষের সংজ্ঞা, কোষ কাকে বলে? কোষের সংজ্ঞা হচ্ছে জীব দেহের গঠন ও কাজের এককে কোষ বলে। এখানে দুটো কথা বলা হয়েছে, জীব দেহের গঠন। গঠন মানে প্রত্যেকটা জীব দেহ, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক, সে দেহটা গঠনে যে সমস্ত কোষ কাজে লাগে। আবার এই কোষগুলা প্রত্যেকটা জীবের অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর সকল প্রকার কাজ সম্পাদনের জন্য এই কোষটা প্রয়োজন হয়। এই জন্য বলা হয় জীব কোষের জীব দেহের গঠন, অর্থাৎ কোষ জীব দেহ গঠন করে ও কাজের একক, অর্থাৎ জীব দেহটা বা জীবটা যত রকম কাজ করবে সবগুলো কাজ সেই তার মাধ্যমে সংগঠিত হয়। এই জন্যই বলা হয় জীব দেহের গঠন ও কাজের এককে কোষ বলে। ইংরেজ বিজ্ঞানী রবার্ট বো 1665 খ্রিস্টাব্দে ভূতলের ছিপি পরীক্ষা করে মৌচাকের ন্যায় কতগুলো বক্স পরস্পর সাজানো দেখতে পান, এইগুলোকে কোষ নাম দেন। আমি আবার বলছি, ইংরেজ বিজ্ঞানী রবার্ট বো 1665 খ্রিস্টাব্দে ভূতলের ছিপি পরীক্ষা করে মৌচাকের ন্যায় কতগুলো বক্স পরস্পর সাজানো দেখতে পান, এগুলোকে কোষ নাম দেন। এবার আমরা আসি কোষের একটা ধারণা। আমরা যে বিদ্যালয়ে ক্লাস নেই, তোমরা যে বিদ্যালয়ে পড়ো, নিশ্চয়ই এটা একটা পাকা দালান। তো এত বড় একটা দালান তৈরি করতে কি প্রয়োজন হয়েছে? প্রয়োজন হয়েছে ইট, প্রয়োজন হয়েছে বালি, প্রয়োজন হয়েছে রড, প্রয়োজন হয়েছে সিমেন্ট। এখানে যদি আমরা কল্পনা করি, তাহলে একটা জিনিস দেখবো, এই এত বড় একটা দালান তৈরি করতে এখানে প্রয়োজন হয়েছে অনেকগুলো একটার পর একটা ইট সারিবদ্ধভাবে সাজিয়ে, একটার পর একটা ইট দিয়ে এত বড় একটা বিল্ডিং তৈরি করা হয়েছে। হয়তো বা এই বিল্ডিংটা তৈরি করতে হাজার হাজার ইটের প্রয়োজন হয়েছে। ঠিক সেরকম একটা উদ্ভিদ অথবা একটা প্রাণীর দেহ গঠন করার জন্য বা গঠনের জন্য প্রয়োজন হয়েছে লক্ষ বা কোটি কোষের, অর্থাৎ একটা কোষ আরেকটা কোষের সাথে সংযুক্ত হয়ে পুরো দেহটা গঠন করছে। সেটা উদ্ভিদ দেহ হতে পারে, প্রাণী দেহ হতে পারে। এবার আসি জীব কোষের প্রকাশ ভেদে। এবার আসি আমরা জীব কোষের প্রকার ভেদ, এগুলো কিরকম কেমন। জীব কোষকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, এখন কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়, সেটা হচ্ছে জীব কোষের নিউক্লিয়াসের বাইরের আবরণ, অর্থাৎ নিউক্লিয়াসের উপস্থিতি অথবা অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, আদি কোষ ও প্রকৃত কোষ। আদি কোষ হচ্ছে একটি কোষের নিউক্লিয়াসের বাইরে সুগঠিত যদি আবরণ থাকে তাহলে সেটি হল আদি কোষ। আদি বলতে আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো অনেক পুরাতন বা যেটাকে আমরা অন করি। আদি কোষ মানে সে উন্নত নয়, অনুন্নত। তাহলে আদি কোষ আমরা সংজ্ঞাটা বলছি এরকম, যে সমস্ত কোষের নিউক্লিয়াসের বাইরে আবরণ থাকে না সেটা হলো আদি কোষ। এই আদি কোষ যে প্রাণীগুলো থাকে সেই প্রাণীগুলোকে বা উদ্ভিদগুলোকে এক আদিকোষ যে প্রাণীর মধ্যে আছে এরকম একটা প্রাণী উদাহরণ দিলাম অ্যানিমাল। তারপরে আছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ হচ্ছে যে কোষের নিউক্লিয়াস একটা পাতলা আবরণ দিয়ে আবৃত থাকে বা নিউক্লিয়ার আবরণী থাকে তাকে বলা হয় প্রকৃত কোষ। প্রকৃত কোষকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়, যেমন দেহ কোষ এবং জনন কোষ। দেহ কোষ ও জনন কোষ, প্রথমে আসি দেহ কোষের বেলায়। দেহ কোষ হচ্ছে
মাইটোকন্ড্রিয়া উদ্ভিদের মধ্যে
বা প্রাণী কোষের মধ্যে আমরা দেখতে পাই মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তির আধার, অথবা আমরা মাইটোকন্ড্রিয়াকে বলতে পারি কোষের শক্তি ঘর। অর্থাৎ একটি কোষের যে শক্তি প্রয়োজন প্রাণী বা উদ্ভিদের জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার গঠনটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট মাইটোকন্ড্রিয়া। বাহিরের স্তরটি মসৃণ, ভিতরের স্তরটি একটু অমসৃণ, খাঁজ খাওয়ানো। তারপর আমরা উদ্ভিদ কোষে কোষের মধ্যে আর যে আমরা দেখতে পাই তার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস এটা কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। নিউক্লিয়াস নিউক্লিয়াস হলো কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিদ্যমান অপেক্ষাকৃত ঘন অস্বচ্ছ পদার্থ। এই নিউক্লিয়াসটা সাধারণত কয়েকটা অংশ দ্বারা গঠিত। সবার বাইরের যে অংশটা তার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে তার ভিতরে যে দানাদার পদার্থ থাকে তার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। তারপরে এর মধ্যে থাকে সূত্রাকার কিছু বস্তু যার নাম ক্রোমাটিন তন্তু। আর মাঝখানে অপেক্ষাকৃত আরো ঘন কতটুকু বস্তু লক্ষ্য করা যায় যার নাম হচ্ছে নিউক্লিওলাস। এই হলো নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসে আমরা পাইলাম যে কটা অংশ পেলাম, একটা হলো নিউক্লিয়ার ঝিল্লি নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার ক্রোমাটিন তন্তু। আর নিউক্লিয়ার নিউক্লিয়াসের মাঝে কিছু কিছু রন্ধ্র পাওয়া যায় যেগুলোর নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে নিউক্লিয়াস ব্যতীত কোষের মধ্যে পাওয়া যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যা মসৃণ এবং অমসৃণ দুই রকমের হতে পারে। তারপর কোষের মধ্যে পাওয়া যায় গলজি বস্তু যেটা কোষে ছড়ানো ছিটানো থাকে। আর একটি বিশেষ অঙ্গ কোষের মধ্যে আমরা পাই যার নাম হচ্ছে কোষ গহ্বর। অর্থাৎ কোষের মধ্যে ফাঁকা একটা জায়গা, অনেক বড় ফাঁকা একটা জায়গা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে কোষ গহ্বর। এই ফাঁকা জায়গার নাম হচ্ছে কোষ গহ্বর। গহ্বর মানে বলতে আমরা গর্ত বুঝি। অর্থাৎ একটি কোষের মধ্যে যখন বড় বড় গর্ত থাকে, একটি কোষের মধ্যে যখন গর্ত থাকে সেটা হলো গহ্বর। তো এই কোষ গহ্বরটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের কোষ গহ্বর বড় আকারে থাকে। এই কোষ গহ্বরে বিভিন্ন ধরনের রস তৈরি হয় বা হরমোন তৈরি হয়। আর এই তো মোটামুটি একটা কোষের বিভিন্ন অংশের গঠন আলোচনা করা হলো। তো একটা কোষে আমরা যা যা পেলাম তা সংক্ষিপ্তভাবে আবারও একটু বলছি, সবাই একটু শোনো। সর্বপ্রথম আমরা পেলাম একটা কোষের সবার বাহিরের অংশের নাম কোষ প্রাচীর। কোষ প্রাচীরের পরবর্তী অংশ ভিতর দিকে তার নাম কোষ ঝিল্লি। তারপরে কোষ ঝিল্লির ভিতরে সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান পদার্থ যার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট তারপরে ক্লোরোপ্লাস্ট ব্যতীত কোষের মধ্যে আরো আমরা পাই মাইটোকন্ড্রিয়া যা কোষের সমস্ত শক্তি উৎস। তারপরে কোষে পাওয়া যায় নিউক্লিয়াস যেটি কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নিউক্লিয়াসের কয়েকটা অংশের কথা আমরা বলছিলাম। তারপরে কোষে পাওয়া যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে কোষে থাকে গলজি বস্তু। আর থাকে কোষের মাঝে বড় অর্থাৎ ফাঁকা যে গহ্বর তার নাম হলো কোষ গহ্বর। উদ্ভিদ কোষের সাধারণত অনেক বড় আকারে কোষ গহ্বর থাকে। এখানে একটা কথা বলে রাখা দরকার, একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষের মধ্যে যদি আমরা পার্থক্য করতে যাই তাহলে প্রথমে যদি উদ্ভিদ কোষ হয় তাহলে সেটার মধ্যে থাকবে ক্লোরোপ্লাস্ট, যদি উদ্ভিদ কোষ না হয় তাহলে তাতে ক্লোরোপ্লাস্ট থাকবে না। অর্থাৎ সেটা প্রাণী সে তার নিজের খাদ্য তৈরি করতে পারবে না। আরেকটা বিষয়, যদি আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে তফাৎ নির্ণয় করতে চাই তাহলে দেখব উদ্ভিদ কোষে অনেক বড়
যোজন থাকে তাহলে অত্যন্ত ক্ষুদ্র। এই দুটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী বিশেষ বিশেষ পার্থক্য। তো সবাইকে ধন্যবাদ, তোমরা